আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক অর্থমন্ত্রী মুহিতের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, গুলশানে প্রথম জানাজা অনুষ্ঠিত, কাল সিলেটে দাফন। ধর্মুখ মানুষের ঢল শিমুলিয়া পাটুরিয়া ঘাটে, বারাপাড়ের অপেক্ষায় শত শত যানবাহন, কমলাপুরে ভিড়, স্বস্তির ঈদ যাত্রা দাবি মন্ত্রীর। দুই বছর বিরতির পর ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, আবহাওয়া খারাপ হলে হবে বাইতুল মোকারমে। ক্ষমতা ধরে রাখতে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে সমস্যা সমাধানে ভারতের দ্বারস্থ হওয়ার অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি। এর আগে গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা হয়, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাল বাদ জোহর সিলেটে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে প্রখ্যাত এই রাজনীতিক ও অর্থনীতিবিদকে। বর্ণিল ও কর্মমুখর জীবন কাটিয়ে অনন্তের পথে আব্দুল মাল আব্দুল মুহিত। প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ যেমন করেছেন, তেমনি নির্বাহী বিভাগেও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজায় অংশ নিয়ে সহকর্মী ও গুণগ্রাহীরা স্মৃতিচারণ করেন সাবেক অর্থমন্ত্রীর। ফিজিক্যালি তিনি আমাদের মাঝে নাই, থাকবেন না, কিন্তু তিনি তার যে কৃতকর্ম, যে ভালো কাজগুলোর জন্য তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে অনন্তকাল ধরে। আমাদের এইরকম ট্যালেন্টেড লোক আমাদের পরিবারে খুব কমই। হি ওয়াজ ওয়ান অফ এ জায়ান্ট সব ব্যাপারে। হি ইজ এ গ্রেট ম্যান। আমরা আমাদের একজন বড় লোক যথে হারালাম, অভিভাবকরে হারালাম, ভাই হিসাবে না, আমার বন্ধু হিসাবে, এবং বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। সেদিকে আই ফেল্ট ভেরি ব্যাড। স্যারের সংস্পর্শে দীর্ঘদিন ছিলাম, অত্যন্ত উঁচু মনের একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, এবং উনি ফাইলে খুব সুন্দর নোট লিখতেন, পড়ে দেখার মতো, অনেকটা সাহিত্যের মতো, স্যারের মতো লেখাপড়া জানা এবং নিরপেক্ষ একজন সৎ দক্ষ কর্মকর্তা সিভিল সার্ভিসে বিরল। স্যারের আদর্শ আমরা চিরদিন স্মরণ রাখব। একটি প্রতিষ্ঠান, তিনি একজন ব্যক্তি নন, তার যে অর্জন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশ গঠনে সেটা অতুলনীয়। তিনি অত্যন্ত বিরল একজন মানুষ, বাংলাদেশে অন্তত সাম্প্রতিককালে তার মতো প্রতিভা এবং তার মতো পরিশ্রমী এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করার মতো মানুষ খুবই কম আছে। আজাদ মসজিদে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সকল স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে আবুল মাল আব্দুল মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নানা পেশা ও শ্রেণীর মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শেষবারের মতো সম্মান। তিনি বাংলাদেশে অর্থমন্ত্রী হিসেবে 12টি বাজেট এনেছেন, এটা রেকর্ড। 12টির মধ্যে 10টি শেখ হাসিনা সরকারের সময় দিয়েছেন। আমি এরকম কাজ পাগল মানুষ কাগজে দেখছি যে ওনার কোনো আক্ষেপ নেই, না থাকারই কথা, কেন সব কাজে তিনি সফলতার সাথে পেয়েছেন এবং কর্মজীবনে অনেক জায়গায় তিনি বিচরণ করছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রাজ্ঞ মানুষ, একজন বিজ্ঞ মানুষ, যে মানুষটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, সেই মানুষটিকে আমরা হারিয়েছি। প্রবাসীরা সেখানে আবু সাঈদ চৌধুরী সাহেবের নেতৃত্বে, এবং সেখানে আমাদের মাল মুহিত তখন ওয়াশিংটনে ছিলেন, তাদের প্রচেষ্টা না হলে আমরা বঙ্গবন্ধুকে জীবিত ফিরত পেতাম না। তার এই অবদান আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে। ব্যবহারিক ব্যবহার ছিল অমায়িক। আমরা উইদাউট অ্যানি অ্যাপয়েন্টমেন্টে ওনার কাছে চলে যেতাম, প্রথমে একটু রাগ হতেন,
কিন্তু তারপর এক ঘন্টা দেড় ঘন্টা গল্প করতো মন খুলে। শহীদ মিনার থেকে আবুল মাল আব্দুল মোহিতের মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতে যাত্রা করে অ্যাম্বুলেন্সে করে। রবিবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আবুল মাল আব্দুল মোহিতের জন্ম 1934 সালে, লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ডে। 1956 সালে সরকারি চাকরিতে যোগ দেন। 71-এ যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মোহিত 12টি বাজেট উপস্থাপন করেছেন। বাংলাদেশ একটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ, জনপ্রশাসন, অর্থনীতি ও রাজনীতি নিয়ে তিনি 40টি বই লিখেছেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেশি, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকায় স্বস্তি আছে সড়ক যাত্রায়ও। অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও তেমন জট নেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ মুন্সিগঞ্জের শিমুলিয়ায়। 85টি লঞ্চ, 155টি স্পিডবোট ও 10টি ফেরির মাধ্যমে পদ্মা পার হচ্ছে মানুষ। লঞ্চ ও স্পিডবোটে মানুষের উপচে পড়া ভিড়, পারাপারের অপেক্ষায় মোটরসাইকেল ও ছোট যানবাহনের দীর্ঘ সারি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, 10টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে মোটরসাইকেলের চাপ আছে ঘাট এলাকায়। 1 নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেলই পার করা হচ্ছে। আসা যাওয়ায় একটি ফেরির সময় লাগছে প্রায় 3 ঘন্টা। এদিকে শিমুলিয়ায় ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় এর চাপ পড়েছে পাটুরিয়ায়। এ রুটে 21টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের দীর্ঘ সারি থাকায় ফেরি পেতে কিছুটা অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। তারপর ভালো লাগতেছে, বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব। আমাদের গাড়িটা তো ঘাট থেকে নদীর পাড় থেকে অনেক দূরে আছে, আর আমরা তো বাল্যকাল থেকে, ছাত্র জীবন থেকে এরকম জ্যাম দেখে আসি। আমার মনে হয় যে নদীতে বা ঘাটে যদি ফেরির সংখ্যা বেশি করা হয়, এটা কেন সরকার করতে পারেন না, এটা আমাদের বোধগম্য হয় না। তবে যদি ফেরির সংখ্যা বেশি হয় বোধহয় এই জ্যামটা থাকার কথা না। রাস্তাঘাটে আপনার পুলিশ প্রশাসনের ইটা, মানে ইটা অনেক বেশি। ওরা যে ইটা দিতেছে, ডিউটিটা করতেছে, গত বছরের থেকে এবার অনেক পরিবর্তন, এই জন্য রাস্তাঘাটে জ্যামজট অনেকই কম। অন্যদিকে ঈদযাত্রায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো এবং আইন শৃঙ্খলা রেখার বাইরে এখানে চন্দ্রমোড়ে প্রায় 200 পুলিশ মোতায়েন আছে। খুব সুন্দরভাবে আমরা গাড়িগুলো পার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, যানজট নাই। গার্মেন্টস ছুটি হওয়ায় শ্রমিকরা ছুটছেন বাড়িতে। ট্রাক, মোটরসাইকেল, লেগুনা সহ বিভিন্ন যানবাহনে নারীর টানে বাড়ি ফিরছেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে বাস ও রেল স্টেশনে ভিড় বাড়লেও স্বস্তির সাথেই মানুষ ঘরে ফিরছেন। দু একটি ছাড়া রেলে বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই, আর ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও নির্বিঘ্নে চলছে দূরপাল্লার বাস। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখো হয়েছে মানুষ। কমলাপুর স্টেশনে ট্রেনে ওঠার ক্ষেত্রে হুড়োহুড়ি চিত্র নেই আগের মতো, তবে স্ট্যান্ডিং টিকিটে প্রচুর মানুষ, যাতায়াতের কারণে ভোগান্তি বেড়েছে। দু একটি ট্রেনের শিডিউল কিছুটা হেরফের হলেও উত্তরবঙ্গগামী ট্রেনগুলো মোটামুটি সময়মতো ছেড়েছে। বাইরোডে জ্যাম কম, কিন্তু মানুষ আসলে পূর্বের খবর দেখে মনে হচ্ছে যে বাইরোডে জ্যাম হবে, এই জন্য টিকিট ছাড়া মানুষ উঠতেছে অনেক। ভালো, মোটামুটি এখন তো ফাঁকা আছে এদিকে, এখন ওইদিকে যায় যে কী হবে তা তো বলতে পারি না। সামনে আরও অনেক স্টেশন আছে, এটা তো কি বল শুরু। ভালো লাগছে, ঈদে বাড়ি যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। মর্নিং টাইমে ট্রেন তো, যার জন্য এখানে গ্যাদারিং একটু কম মনে হচ্ছে। রাজধানীর বাস টার্মিনালেও ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে অন্য দিনের চেয়ে বেশি। ময়মনসিংহ রুটের যাত্রীদের ভাড়া নিয়ে অভিযোগ নেই, স্বস্তিতে ফেরার প্রত্যাশা করছেন তারা। গাজীপুরের জ্যামটা হলো আপনার পোড়াবাড়ি থেকে গাজীপুর চলেছে পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার জ্যাম ছিল। হ্যাঁ অবশ্যই, ফ্যামিলি আছে, যেতে হবে না, অবশ্যই যেতে হবে। ঈদে কষ্ট করে, কষ্ট না হলে
ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজনের সাথে সবাই মিলে নেটে আনন্দ ভাগাভাগি করবো। দীর্ঘ লাইন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকার পর সে পদ্মা সেতু টিকিট পাইলাম, তো এখন গাড়ি ছাড়বে, তো এখন ভালো লাগছে। আশা তো ক্লিয়ার পাইছি, কিন্তু যাওয়া মেয়ে কি অবস্থা তা জানি না। এখানে তো ফ্যামিলি বা কেউ নেই আমাদের, তাও অবশ্যই আমাদেরকে যাইতেই হবে, এখানে তো এরকম একা একা তো ঈদ করা পসিবল না। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহাসড়কের অবস্থা ভালো থাকায় নির্বিঘ্নে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। সড়কের অবস্থা অতীতে যে কোনো সময় চাইতে ভালো, এমনকি গাজীপুর যেখানে একটা সংকট লেগেই থাকে, সেই গাজীপুরও এখন গাড়ি চলাচল করছে। আমার তো মনে হয় যে এবার স্বস্তিতেই কাটবে যাত্রা। অতিরিক্ত ভাড়ার বিষয়ে মালিক শ্রমিকদের আবারও সতর্ক করেন ওবায়দুল কাদের, বলেন অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। করোনার কানুরে দুই বছর বিরতির পর ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। পুরুষের পাশাপাশি নারীদের জন্য জামাতে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস জানান, ঈদের জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া ভালো না থাকলে সকাল 9:00 জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতিও রয়েছে। করোনা মহামারীর কারণে গত 2 বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মহামারীর প্রকোপ কমে আসায় মাসব্যাপী প্রস্তুতির কাজ চলছে জাতীয় ঈদগাহে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার, সেজন্য এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ইলিয়াস আলীর পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের কাছে ঈদ উপহার তুলে দেন। পরে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের লোকেরাই ইলিয়াস আলীকে গুম করেছে, সে কারণে তাকে খুঁজে বের করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ক্ষমতায় টিকে থাকতে সরকার এখনও গুম খুন চালিয়ে যাচ্ছে। র‍্যাবকে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ওঠাতে ভারতের সহায়তা নেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। গুমের বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে বিএনপি কাজ করছে বলে জানান তিনি। আজকে কতটা রাজনৈতিকভাবে আমাদের দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, যে তারা জাতীয় সমস্যাকে সমাধান করার জন্য এখন তারা ভারতকে অনুরোধ করতে চায়, যে ভারতকে বলবে তারা এবং তাদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করাবে। এই সরকারের যে তাদের সেই মুখ নেই, তারা এটা নিয়ে দেশের মানুষের কাছে দাঁড়াতে পারছে না। অন্যদিকে আরেকটা বিষয় এসে যে তারা তো ক্ষমতায় জোর করে আছে, ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে এই বাহিনীগুলোকে তারা ব্যবহার করছে। তো ব্যবহার করার পরে তাদেরকে কী করে তারা শাস্তি দেবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ক্ষমতায় টিকে আছে তারা এইভাবেই এই গুম করে খুন করে এবং তাদেরকে দিয়ে করাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে, তাদেরকে তারা কিছু বলতে পারছে না, তারা তো তাদের কাছে জিম্মি হয়ে গেছে। নিউমার্কেট সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের কাছে 2টি মিনি ট্রাক হস্তান্তর করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার সকালে সংগঠনটির অফিসে মোরসালিনের পরিবারের হাতে চাবি তুলে দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এরপর কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদের পরিবারের কাছেও চাবি হস্তান্তর করা হয়। এ সময় দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ব্যবসায়ী শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। তিনি বলেন, এত অগোছালো ফুটপাত বিশ্বের আর কোনো দেশে নেই, সেজন্য ফুটপাতে হকারদের একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা দরকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী মোশাররফ হোসেনকেও 50,000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক অর্থমন্ত্রী মুহিতের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, গুলশানে প্রথম জানাজা অনুষ্ঠিত, কাল সিলেটে দাফন। ধর্মুখ মানুষের ঢল শিমুলিয়া পাটুরিয়া ঘাটে, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন, কমলাপুরে ভিড়, স্বস্তির ঈদ যাত্রা দাবি মন্ত্রীর। 2 বছর বিরতির পর ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, আবহাওয়া খারাপ হলে হবে বায়তুল মোকারমে। ক্ষমতা ধরে রাখতে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে সমস্যা সমাধানে ভারতের দ্বারস্থ হওয়ার অভিযোগ।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। তিনটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।